পাঠশালায় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর দশম শ্রেণীর গল্প জ্ঞান চক্ষুর, এখান থেকে নির্বাচিত অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নোত্তর, এমসিকিউ এসিকিউ যেরকম থাকে, প্রত্যেকটা এসিকিউ হিসাবেই কোশ্চেন এবং উত্তর সেট করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য, এগুলো অনুশীলন করলে তোমরা অবশ্যই মাধ্যমিকে এই প্রশ্ন থেকে এবং ইউনিট টেস্টগুলোতে এই প্রশ্নগুলো থেকে কমন পাবে। প্রথম প্রশ্ন হলো রত্নের মূল্য জহুরির কাছে, এখানে রত্ন ও জহুরি কারা? রত্ন তপন এবং তার ছোট মেষ, রত্ন এবং জহুরি। ছোট মাসি সেই দিকে ধাবিত, এখানে সেই দিকে বলতে কোন দিকের কথা বলা হয়েছে? ছোট মেষ যেদিকে ছিলেন সেই দিকে, অর্থাৎ ছোট মেষ ঘুমোচ্ছিলেন সেই দিকে। আর সেই সুযোগে দেখতে পাচ্ছে তপন, তপন কি দেখতে পাচ্ছে? তপন দেখতে পাচ্ছে যে লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়। তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তাকে, বক্তা হলো ছোট মেষ। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোন বিষয়টাকে তপন ঠাট্টা বলে মনে করে? তপনের লেখা গল্প ছাপতে দেবার বিষয়টাকে তপন ঠাট্টা বলে মনে করে। তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা কখন উঠেছিল? বিকেলে চায়ের টেবিলে। ছ নম্বর কোশ্চেন হলো তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথাটা কখন উঠেছিল? বিকেলে চায়ের টেবিলে। সাধারণত তপনের বয়সী ছেলে মেয়েদের লেখা গল্পের বিষয় কি? খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে তপনের বয়সী ছেলেমেয়েরা গল্প লেখে। বিয়েবাড়িতেও তপনের মা যেটি না আনিয়ে ছাড়েননি সেটি কি? তপনের হোম টাস্কের খাতা, যেটা তপনের মা না আনিয়ে ছাড়েননি। নবম কোশ্চেন হলো গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল, দিয়ে উঠল কেন? নিজের লেখা গল্প পড়ে তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল। এবার দশ নম্বর কোশ্চেন যেটা আছে, ছোট মাসি তপনের থেকে কত বড়? আট বছরের বড়, অর্থাৎ ছোট মাসির সাথে তপনের বয়সের পার্থক্য হলো আট বছর। ঠাট্টা তামাশার মধ্যে তপন আর কটা গল্প লিখে ফেলেছিল? ঠাট্টা তামাশার মধ্যে তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলেছিল। এখানে অপশান থাকতে পারে দু তিনটে বা একটা, পাঁচটা, চারটে ইত্যাদি থাকতে পারে, দু তিনটে হবে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তাকে। উক্তিটির বক্তা হলো তপনের মেজ কাকু। কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, পায়া ভারী শব্দের অর্থ কি? পায়া ভারী শব্দের অর্থ হলো অহংকারী হয়ে যাওয়া। এই কথাটা কিন্তু তপনের মা বলেছিল। জ্ঞানচক্ষু কথাটার অর্থ কি? জ্ঞানচক্ষু কথার অর্থ হলো অন্তর্দৃষ্টি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, এগুলোই জেনারেলি আসে পরীক্ষায়। তপন কি বিষয় নিয়ে তার প্রথম গল্প লিখেছে? তপন স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে তপন তার প্রথম গল্পটি লিখেছিল। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, বাড়িতে তপনের নাম কি হয়ে গিয়েছিল? তপনের নতুন গল্প লেখা এবং ছোট মেষ দ্বারা তা ছাপানো হবে, এরূপ ঘটনায় বাড়ির বড়রা তপনকে ঠাট্টা করে কি বলেছিল? কবি, সাহিত্যিক, কথাশিল্পী ইত্যাদি বলে ডাকতে শুরু করেছিল। অর্থাৎ তপনের নাম হয়ে উঠেছিল কবি, সাহিত্যিক, কথাশিল্পী। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তপনের লেখা গল্প ছাপা হবে এটা তখন ভাবতেই পারছিল না, ফলে মেষোর হাতে সন্ধ্যা তারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। তার লেখা গল্প ছাপা হবে এবং হাজার হাজার ছেলের কাছে ঘুরবে, তপনের কাছে তা অলৌকিক বলে মনে হয়েছিল। তাহলে এখানে প্রথম এই অংশে ১৭টা প্রশ্ন তোমরা পেলে। ১৮ নম্বর প্রশ্ন হলো বুকের রক্ত কেন ছলকে উঠেছিল তপনের? তপনের লেখা তার প্রথম গল্প, প্রথম দিন, ছাপার অক্ষরে তখন দেখবে। তপন ভেবেছিল যে তপনের লেখা প্রথম দিন যে গল্পটা সেটা ছাপার অক্ষরে তপন দেখতে পাবে পত্রিকায়, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। কোন কাজটিকে মেষের উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করে? তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়া নতুন মেষের উপযুক্ত কাজ হবে বলে তপনের ছোট মাসি মনে করে। আর সেই সুযোগে দেখতে পাচ্ছে তপন, তপন কি দেখতে পাচ্ছিল? তপন দেখতে পাচ্ছিল যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তারা সবাই তপনদের মতোই মানুষ। ২১ নম্বর প্রশ্ন হলো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে? তপন যখন শুনল তার নতুন মেষ একজন লেখক, তখন বিস্ময়ে বা অবাক হয়ে তপনের চোখ মার্বেলের মতো গোল গোল হয়ে গেল। দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করেছিল? দুঃখের মুহূর্তে তপন সংকল্প করেছিল যে যদি কখনো গল্প ছাপতে দেয় তো সে নিজে গিয়ে দিয়ে আসবে, তাতে সে গল্প ছাপা হোক আর না হোক। ২৩ নম্বর প্রশ্ন হলো ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে, কথাটা কি? তপনের লেখা গল্প কারেকশন এবং ইয়ে করে, মানে কিছুটা সংশোধন করে ছাপানোর ব্যবস্থা করেছিলেন তার নতুন মেষ। মেষর সেই কৃতিত্বের কথা ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ প্রত্যেকে জানতে পেরেছিল, তপনের আত্মীয় পরিজনেরা।
ছোট মাসি ডিম ভাজার সাথে কি খায়? ছোট মাসি ডিম ভাজার সাথে চা খায়। আরো 24-এর পরে 25, 26, 27 মোট 27টা কোশ্চেন সেট করা হয়েছে। 25 নম্বর প্রশ্ন হলো, ছোট মাসি যেন একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে। এখানে মুরুব্বি শব্দটি ব্যবহৃত হয়েছে কি অর্থে, অর্থাৎ মুরুব্বি শব্দের অর্থ কি? মুরুব্বি শব্দের অর্থ হলো বোদ্ধা, অর্থাৎ যিনি অনেক কিছু জানেন। সন্ধ্যাতারা সূচিপত্রে কি লেখা ছিল? সন্ধ্যাতারা পত্রিকা সূচিপত্রে ছাপার অক্ষরে লেখা ছিল, প্রথম দিন একটা গল্প, শ্রী তপন কুমার রায়। লাস্ট প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? তপনের সন্দেহ ছিল যে লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে, তারাও যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো সাধারণ মানুষ, সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। এই 27টা প্রশ্ন সঠিকভাবে তোমরা অনুশীলন করলে অবশ্যই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।